বিজয়ের পঞ্চাশে এ এক অন্য বাংলাদেশ, সেই ঝুড়িতেই এখন আস্থা বিশ্বের তাবৎ বিনিয়োগকারীদের। আর সেই বিনিয়োগ সম্ভাবনা কাজে লাগাতে পারলেই উন্নত দেশের স্ট্যাটাসটাও পৌঁছে যাবে হাতের নাগালে। সেই পথেই কি এগোচ্ছে বাংলাদেশ? এ প্রশ্নের উত্তর খুঁজেছেন মুফিদুল তপু। স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেটের আকার ছিল মাত্র 786 কোটি টাকা। ঠিক 50 বছর পর আজকের বাংলাদেশের বাজেট 750 গুণেরও বেশি, বিস্ময় লাগতে পারে, 603,681 কোটি টাকা। 2020 সালে দেশের টেলিকম খাতের শীর্ষ নেটওয়ার্ক অপারেটরের রাজস্ব আয় হয়েছে 9,000 কোটি টাকার বেশি। এমন করে সব বহুজাতিক কোম্পানি ও দেশীয় ব্যবসা প্রতিষ্ঠানের আয় ব্যয়ের হিসাব দেখলে সহজেই বোঝা যায় বাংলাদেশের অর্থনীতি এখন কত বিশাল। যখন প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা তৈরি হয় তখন বেসরকারি খাতের বিনিয়োগ ছিল 13% দেশজ আয়ের। সেই বিনিয়োগ এখন বাংলাদেশে বেসরকারি খাতে বিনিয়োগ মোট বিনিয়োগের 81%, অর্থাৎ বেসরকারি খাত এত বিস্তৃতি লাভ করেছে। মাত্র বছর 15 আগেও যে বাংলাদেশকে নিয়ে বিশ্বের তাবৎ থিঙ্ক ট্যাঙ্কের চিন্তার অন্ত ছিল না, আজ তারা সবাই মিলে বাংলাদেশকে ডাকছে এশিয়ান টাইগার নামে। ডাকবে নাই বা কেন? নিজের টাকায় পদ্মা সেতুর মতো মেগা প্রকল্প বাস্তবায়ন সহ অবকাঠামো সুবিধা বিবেচনায় এখন বিনিয়োগকারীদের কাছে সবচেয়ে আকর্ষণীয় গন্তব্য যে বাংলাদেশ। আমাদের সক্ষমতা অনেক বেড়েছে, ব্যক্তিগত পর্যায়ে ক্রয় ক্ষমতা বেড়েছে, রাষ্ট্রীয় পর্যায়ে বিদেশি কোম্পানিগুলো যদি দেশে মুনাফা নিয়ে যেতে চায়, পুঁজি ফিরিয়ে নিতে চায়, টাকা দেওয়ার যথেষ্ট সামর্থ্য আছে বাংলাদেশের। বিনিয়োগ আসার সঙ্গে দেশে পুঁজি আসে, ব্যবস্থাপনার দক্ষতা আসে, নতুন নতুন প্রযুক্তি যন্ত্রপাতি আসে, সে কারণে আমরা বৈদেশিক বিনিয়োগ আরো চাই আমাদের দেশে। এই নীতি নির্ধারকের মতে বাংলাদেশ তার উন্নয়নের অগ্রযাত্রায় সঠিক পথেই আছে। এখন প্রয়োজন জলবায়ু পরিবর্তনের অভিঘাত সামলে শ্রমশক্তির দক্ষতা বৃদ্ধির দিকে আরো মনোযোগী হওয়া। তো দেশ অত্যন্ত পরিকল্পিতভাবে এগোচ্ছে এবং ভালো পরিকল্পনার অধীনে দেশ এগিয়ে যাচ্ছে, যে কারণে অর্থনীতির ক্ষেত্রে এত বিশাল সাফল্য আমরা অর্জন করেছি। মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা।